আসছে কলকাতা লিগের ডার্বির শতবর্ষ। আজই হতে শতবর্ষ আগে ম্যাচে লিগের ডার্বিতে যিনি প্রথম গোল করেছিলেন সেই নেপাল চক্রবর্তীর পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সপরিবারই উপস্থিত থাকবেন সেদিন ডার্বির নায়কের পরিবার। ১৯২৫ সালের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। তিনি কলকাতা লিগের বড় ম্যাচের প্রথম গোলদাতা। ওই ম্যাচে 1-0 গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। এখনকার তরুণ প্রজন্ম সেই মহান ফুটবলার সম্পর্কে হয়তো জানেন না কিছুই। ইতিহাস সংরক্ষণ আমাদের বা কতটুকুই, তবে ইস্টবেঙ্গলের ইতিহাসে তিনি আজীবন থেকে যাবেন। যে কোনো প্রথম কিছুর একটা আলাদা তাৎপর্য থাকেই। কয়েকটি বাড়ি পরেই ছিল সেই বাড়ি, আর সেই বাড়ি ভেঙে এখন এক নতুন বাড়ি। কিছু স্মৃতি এভাবেই সাদা কালো হয়ে গেছে নেপাল বাবুর। এদিন গড়িয়া পার্ক বাজারে সেই বাড়িতে বসেই এক্সট্রা টাইম বাংলার ক্যামেরার সামনে সেই স্মৃতিচারণাই করলেন ডার্বির প্রথম গোলদাতা নেপাল চক্রবর্তীর পুত্র দীপক চন্দ্র চক্রবর্তী। আইএফএ আমন্ত্রণ পেয়েও আপ্লুত নেপাল চক্রবর্তীর পরিবার। বাবার কাছ থেকে কোনোদিন শুনিনি যে উনি এরকম মন বাঙালের এগেনস্টে লিগের খেলায় প্রথম গোল করেছিলেন। নিজের কথা বাবা কোনোদিন বলতে ভালোবাসতেন না, কোনোদিন শুনিও নেই ওনার কাছ থেকে। ওনার খেলার কৃতিত্বের ব্যাপারে আমি কোনোদিন কিছু ওনার কাছ থেকে শুনতে পাইনি। আমি বরং শুনেছি আমার এক কাকার কাছে, যে ইস্ট বেঙ্গলের হয়ে গোল করার পর স্টেটসম্যানে নাকি বেরিয়েছিল, কাকা বলেছিলেন যে হি রানস লাইক এ হর্স অ্যান্ড শুটস লাইক এ বুলেট। তো এইটুকু কাকার কাছে শুনেছিলাম, কিন্তু এই এক প্রথম গোল করার কৃতিত্বের কথা আমি কোনোদিন শুনিনি। আমি প্রথম এটা জানতে পেরেছি আনন্দবাজারের একটা হারান সাহার, ওনারই মানে টিমের আরেকজন, তার একটা আনন্দবাজারের প্রতিবেদন থেকে আমি জানতে পেরেছি যে বাবা প্রথম গোল করেছিলেন ইস্টবেঙ্গলের মোহন বাগানের বিরুদ্ধে। তার আগে কোনোদিন জানতে পারিনি। তখন আমি চাকরি করি, আমার বয়স প্রায় ৪০, তখন তার আগে কোনোদিনই আমি জানি মানে প্রথম গোল করেছিলেন মোহন বাগানের বিরুদ্ধে সেটা জানতেন না, আপনাকে বলেননি কখনো? কোনোদিন না, বাবার তো কোনোদিনই কোনোদিন কিছু বলেনি। উনি নিজের কথা বলতে একদমই ভালোবাসতেন না, কোনোদিন নিজের কথা একদম না, কোনোদিনই ওনার নিজের ব্যাপারে কোনো কিছু কোনোদিন ওনার মুখ থেকে কিচ্ছু শুনিনি। যেটুকু শুনেছি অল্প বিস্তর সেটা কাকার কাছ থেকে, মানে আমার আরেকজন কাকা ছিলেন ওনার কাছ থেকে শুনেছিলাম, ওনার কাছ থেকে কোনোদিন কিছু শুনিনি। ফুটবল নিয়ে কখনো কথা হতো? আমার কাছ আমি আমাকে কোনোদিন কিছু বলেননি, আমার স্ত্রীকে বরং গল্প করেছেন। আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি যে উনি যখন খেলাটাকে ভালোবেসে খেলতে আরম্ভ করলেন, তখন আমাদের বাঙালদের জাম বলা আছে, জাম্বুরা বলে একটা ফল, বাতাবি লেবু, পা শক্ত করার জন্য ওই কাঁচা জাম্বুরা মেরে মানে ওই দিয়ে ফুটবল খেলে পা শক্ত করতেন। আর ট্রেনিং বলতে সকালে ওই এক গ্লাস দুধে দুটো কাঁচা ডিম ফেটিয়ে একটু চিনি দিয়ে খেয়ে দৌড়তে বেরোতেন, এ কয়েক মাইল দৌড়ে তারপর বাড়ি ফিরতেন। এই এইরকম ছিল মানে শরীর গঠনের জন্য যেটুকু দরকার সেইটুকু। এগুলো সবই আমার স্ত্রীর কাছ থেকে শোনা, আমি ওনার মুখ থেকে কিছু শুনিনি কোনোদিন। ইস্টবেঙ্গলে খেলাকালীন কোনো স্মৃতি? না না, ওই বললাম যে আমি কোনোদিন ওনার কাছে কিছু ওনার খেলা নিয়ে কোনোদিন কিছু আমি শুনি কিচ্ছু না। ইস্টবেঙ্গল ছাড়াও আর কোন দলে? উনি কুমারটুলির হয়ে, তার ইস্টবেঙ্গলে খেলার আগে কুমারটুলির হয়ে উনি খেলেছিলেন, আইপিএল ফাইনাল খেলেছিলেন ব্ল্যাক ওয়াচের এগেনস্টে। সেই খেলায় রেফারির পক্ষপাতিত্বে, সেটা পরে জানতে পেরেছি, ইস্টবেঙ্গল কুমারটুলি হেরে গিয়েছিল আইপিএল।
তো এইটুকুই আছে এইদিকে খেলার জন্য, মানে বাংলার আমাদের পশ্চিমবঙ্গের খেলায়, বা তখন বাংলাদেশ হয়নি আমাদের। তো তারপরে উনি চাকরি সূত্রে জামশেদপুরে চলে যান এবং ওখানেও খুব সুনামের সঙ্গে দাপিয়ে খেলেছিলেন। ইস্ট বেঙ্গলে কত বছর খেলেছিলেন? ইস্ট বেঙ্গলে বোধ হয় জানি না, এগুলো আমার জানা নেই, আমি শুনেছি 7-8 বছর বোধ হয় এরকম খেলেছেন। তা আপনারা পরবর্তীকালে খেলাধুলা এলেন না? আমরা এলাম না, মানে আমার কথা বলতে পারি যে আমার শারীরিক গঠনও সেরকম ছিল না, আমি খুব দুর্বল, মানে রোগা পাতলা গোছের ছিলাম, আর ওই ভেঞ্চারের মধ্যে যাওয়াটা আমার কাছে একটু মনে হতো একটু রিস্কি, এই জন্য কোনোদিনই ফুটবলের ওই ঢাকা থেকে খেলার মধ্যে যেতে সাহস পাইনি। এমনি অল্প বিস্তর খেলেছি, স্কুলে খেলেছি, কলেজে ক্রিকেট খেলেছি, কিন্তু বড় মাপের কোনো কিছু করবার জন্য কোনোদিন কিছু। আপনি খেলছেন, আপনার বাবা আপনার খেলা দেখেছেন বা পাড়ায় বিভিন্ন রকম যে খেলা? পাড়ায় বাড়ির সামনে ছোট 150 ফুট বাই 100 ফুটের মাঠে খেলতাম, আমাদের বাড়ির সামনের মাঠে, সেই মাঠে যখন খেলা হতো খেলতাম, বাবা দেখতেন আর কি বারান্দা থেকে এইটুকু। আর সেই নিয়েও আমার স্ত্রীকেই বলেছিলেন যে একটা আমাদের এখানে খেলার সময় একটা কর্নার কিক হয়েছিল, তারপর পরিপ্রেক্ষিতে বলেছিলেন আমার স্ত্রীকে যে জানো মা, আমি যখন কর্নার করতাম কর্নার থেকেও আমি গোল করতাম, সোজা গোলে বল ঢুকে যেত, এরকম কর্নার করতে পারতাম, অনেক গোল করেছি এরকম, এই সেই কথা বলেছিলেন আমার স্ত্রীকে। আমি যাব, আমার স্ত্রী যাবেন না, আমি যাব, আমি বলেছি, আজকে আমাকে টেলিফোন করে বলেছিলেন যাওয়ার জন্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাই আমি বলেছি ঠিক আছে আমি নিশ্চয়ই যাবো, এরকম সিচুয়েশান, মানে এরকম একটা অকেশনে আমি নিশ্চয়ই গিয়ে সেখানে পার্টিসিপেট করবো, যাবো বলেছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।